আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ ফিলিস্তিনে ইসরায়েলের চলমান সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন রোববার অর্গানাইজেশন অব ইসলামিক কপারেশন সাতান্ন সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ মনে করে নিরাপরাধ বেসামরিক মানুষকে হত্যার কোনো অজুহাত থাকতে পারে না দেশে গেল চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হল আরো বত্রিশ জনের ইনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল বারো হাজার একশো জনে নতুন করে করোনা শনাক্ত হয় আরো ছশো আটানব্বই জনের শরীরে সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ আশি হাজার আটশো সাতান্ন জনে সোমবার বিকেলে স্বাস্থ্য দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চীন থেকে আসা সিনোফার্মের টিকার প্রথম ডোজ আগামী পঁচিশে মে থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে আরও ভ্যাকসিন পাওয়ার লক্ষ্যে চলছে আলোচনা গ্যালোরাতে নোয়াখালীর সুধারামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের তিরানব্বই সোল্লা গ্রামে জুয়াখালায় বাধা দেওয়াকে কেন্দ্র করে চা দোকান নিয়ে বাহারে বসত বাড়ি এবং দোকানে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় রায়হান রিয়াজ সিরাজ ও ওসোমের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি অভিযোগ রয়েছে তাদের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিব উদ্দিন রোবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াকুব নামের এক কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তেরোই মেয়ে মির্সানী গ্রামের একটি বাড়িতে মোবাইল চুরির অপবাদে শনিবার বিকেলে স্থানীয় রুবেলের বাড়িতে ডেকে নিয়ে কয়েকজন যুবকসহ ইয়াকুবকে নির্যাতন করে পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরটিকে উদ্ধার করে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় বিচার করেন ও ভুক্তভোগী কিশোরের পরিবার ইচ্ছে সে ঢাকায় ফিরছে মানুষ দক্ষিণাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া ঘাটে রয়েছে রাজধানীমুখী যাত্রীদের ভিড় শিমুলিয়া-বাংলাবাজারে নলুটে জাতীয় যানবহনpara পারে চলছে 18টি ফেরি। সোমবার ভোর থেকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে জানবাউনের চেয়ে যাত্রীদের উপস্থিতি ছিল বেশি। শিমুলিয়া ঘাটে ওনানো নৌযান বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে যাত্রীরা ফেরিতে করে পার হচ্ছেন বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন। ইদুজাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষজন। সোমবার সকাল থেকে পাটুরিয়া-দলোদিয়া নৌপথে যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা যায়। দূরপালার বাস বন্ধ থাকায় ট্রাক ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে চড়ে ঘাটে আসছেন যাত্রীরা তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের পারাপারে কোনো ভোগান্তি পড়তে হচ্ছে না বলে জানায় ঘাট কর্তৃপক্ষ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সরওয়ার জাহান নামের এক ভুয়া ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে আটক কর উপজেলার বিনোদপুর বাজারে একটি কসমেটিকের দোকানে সংরক্ষণ দফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে এক টাকা চাঁদা দাবি করে একই চাইলে হলে খবর দিলে র্যাব সে তাকে আটক করে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবন নগরে অভিযান চালিয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম সহ সংবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল র্যাব ছয় সোমবার দুপুর একটায় চুয়াডাঙ্গা জেলা সহকারী পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ তবু কর্মস্থলে ফিরছেন উত্তরবঙ্গের মানুষজন বিভাগীয় শহর রংপুরে যানবাহনের তীব্র সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন কর্মস্থলমুখ যাত্রীরা এদিকে লকডাউনের মধ্যে দূরপাল্লার যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার পক্ষে যুক্তি দেখালেন জাতীয় পরিবহন শ্রমিক উভয় পক্ষই রংপুর থেকে মাহফুজম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঈদের ছুটি শেষ উত্তরবঙ্গের রংপুর থেকে সকাল থেকেই কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষজন গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে যানবাহন সংকট বাড়তি ভাড়া এবং এক জেলা থেকে আরেক জেলায় যেতে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে হচ্ছে যাত্রীদের ঢাকামুখ সকল যাত্রীদের ভোগান্তি বেড়েছে চরমে আর বাড়তি ভাড়া দিয়েও গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে তাদের নেই গাড়ি থাকলেও তার ভাড়া বেশি আবার একাধিকবার গাড়ি পাল্টাতে হচ্ছে বলে জানালেন রাজধানী মুখ্যযাত্রীরা বেতনটা নিয়েছি এটা তো আমার গেইতে লাগবো তাহলে আমরা যদি শিখবে সঠিক ভাই আমরা যদি ডিউটি করতে না পারি আমরা কিভাবে যাব এর বাড়ি এসেছি তো বা ঢাকা যাব গাড়ি পাইতেছি না গাড়িটা খুলে দিলে ভালো হয় আমাদের জন্য কর্মস্থলে পৌঁছিত হবে যে যেভাবে হোক পৌঁছিত হবে সরকার যদি গাড়িটা খুলে দেয় তাহলে আমাদের যাইতে অনেক ভালো হবে এদিকে লকডাউনে ব্যক্তিগত গাড়ি সহ প্রায় সব ধরনের যানবাহনের সংখ্যা বাড়ছে ফলে গাদি করে যাত্রী নিয়ে যাচ্ছে পণ্যবাহী গাড়িগুলো এতে করোনার সংক্রমণ আরও বাড়ছে এরই মধ্যে শ্রমিক নেতারা দাবি জানিয়েছেন অবিলম্বে দূরপাল্লার গাড়ি লকডাউনের মধ্যেই খুলে দেয়া হোক এভাবে যাত্রীদের কষ্ট না করে সরকারের উচিত হবে আমরা জোর দাবি জানাবো যে দূরপাল্লার বাস খুলে দিলে করে কমবে। লকডাউনে দূরপাল্লার গাড়ি খুলে দেওয়ার দাবি যাত্রী এবং পরিবহন শ্রমিক উভয়েরই এ দাবির মুখে দুর্ভোগ লাঘবে জনস্বার্থ বিবেচনায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেটি এখন দেখার পালা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ময়মনসিংহের ত্রিশালের ট্রাক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারে নিহত হলেন তিনজন এগারোটায় পরিবারের ওই তিনজন সদস্য একটু বেগুন বোঝাই পিক নিয়ে ঢাকায় যাচ্ছিল পথে রায়মন এলাকায় পৌঁছলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় নিহত হলেন দুই মোটরসাইকেল আরোহী সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশির রহমান এ ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ